265 নম্বর বুথে ভোটারদের ভোট বয়কটের আওয়াজ গ্রামের মধ্যে। নির্বাচন কমিশন যদি না তাকায় আমাদের গ্রামের দিকে, তাহলে আমরা কেউ ভোট দিতে যাব না। আমরা চাই সুস্থভাবে ভোট দিতে। আমাদের গ্রামের মধ্যে ভোট কেন্দ্র করতে হবে। গতবারে মহিলাদের কাপড় ধরে টানাটানি করেছিল, গ্রামের মানুষের উপর অত্যাচার করেছিল ভোট দেবার দিনে। সেদিন আমাদের নিরাপত্তা দিতে পারেনি নির্বাচন কমিশন দপ্তর, তার কারণে আমরা গ্রামের মানুষরা মারধর খেয়েছিলাম। বাচ্চা থেকে বয়স্ক কেউ বাদ যায়নি, তৎকালীন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও বাদ যায়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভোট দেব আমাদের এলাকায়, দাবি ছুড়ে দিল নির্বাচন কমিশনের কাছে। গ্রামের মানুষের যন্ত্রণা তারা কি দেখবে, শুনবে আমাদের কথা? তারই অপেক্ষায় আরামবাগ মহকুমার আরান্ডিয়া গ্রাম পঞ্চায়েতের মহল্লাপাড়া এলাকার মানুষজনদের। নিউজ অগ্নি সাক্ষাৎকারে দেখাবো গ্রামের মানুষ কি বললেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ভোট দিতে গেলে দুবারই মার খেয়েছি, সব মেয়েদেরকে নিয়ে মানে সম্মানহানি করতে চেয়েছে, তবু আমরা ছুটে চলে এসেছি। তারপরও আমাদেরকে একবার সুযোগ আমরা দিয়েছি যে মানে পরবর্তীতে আবার গিয়েছি, তখন আমার মেয়েদেরকে তাল বাঁকড়া দিয়ে সব মাথায় মেরেছে, মারার সাথে সাথে সব এসেছে, এসে তারপর আমাদেরকে মানে বাঁচিয়েছে। আর যত মানে যাচ্ছে তত এরকম মানে করছে, আমরা বারবার ওখানে মার খেতে বা সম্মানহানি হতে যেতে চাই না, সেই জন্য আমাদের বুথ আলাদা করে দিতে হবে। আমাদের এখানে 500-550 ভোটার আছে, ওই কেউ ভোট দিতে যাব না। ওই মানে বিজেপি যে লোকের ছেলেরা আছে, সে ছেলেরা করছে, আমরা ভোট দেব না, আমরা বয়কট করে দেবো। আমাদের মার খেতে কাঁটার ঝাড়ে, কে পুকুরের জলে সব লাভ দিয়ে পড়েছে, ভেতরে আছে, এরা করছে বাইরে, মানে প্রশাসন একটু দূরে আছে, পাড়ার ভেতরে গলিতে যাচ্ছে, গলিতে তো আর দেখতে পাচ্ছে না, তখন হাত ধরে টেনে নিয়ে তাকে মানে মারধর করছে। আর এদিকে বলছে সাথে করে যাচ্ছে, টোটোই করে যাচ্ছে, টোটো থেকে নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে বলছে ভোট দিবি আয় বলে আমাদেরকে সব মারধর করছে। কি নাম কি আপনার? আমার নাম আসমিনা বেগম। কোথায় বাড়ি? আরান্ডি মহল্লাপাড়া। ভোট বয়কট বাবা, দুবার গেছি, একবার ছেড়ে দুবার, একবার তো ছুট এমন কাটিয়েছে গা থেকে উন্না পড়ে গেছে, কাপড় নিয়ে যাবো বলা সত্ত্বেও এরকম আসার সময় এমন অবস্থা হয়েছে, যান হারবার সারা রাস্তা কানতে কানতে এসেছি। আমার দুবারই এরকম হয়েছে, আমার দুবার আমি গেছি, একবার গা থেকে উন্না ফুলে ফেলে দিয়ে আমাকে ভয়ে ছুটে আসতে হয়েছে, আর দ্বিতীয়বার কানতে কানতে সারা রাস্তা এসেছি, এমন অবস্থা আমার হয়েছে। আপনার নাম? নূরজাহান। ও যখন সেই সুজাতা এসেছিল, সুজাতা পেছনে পেছনে আমি যাচ্ছিলাম, যখন যোগিনপাড়ায় আমি ঢুকলাম, ঢুকার মানে ঢুকছি তার আগেই ওরা লাঠি ছুটা দিয়ে ছুটে এসে বলছে কোথায় যাচ্ছ? আমি জায়গায় ভোট দিতে যাচ্ছি। হ্যাঁ, তো ভোট দিতে বলতে তোমার ভোট হয়ে গেলে তুমি চলে যাও। আমি অন্য সঙ্গে সঙ্গে ঘুরে পড়েছি, ঘুরে ফিরে আসছি, আর তিন চারজন লাঠি নিয়ে আমার পেছনে তাড়া করলো। খালি আমাকে না, আরও আমাদের পাড়ার মেয়েজিকেও তাড়া করে। তারপরে আমি ছুটে আস্তে আস্তে একদিন পেছনে পাতলা করে এসে আমার পিঠে বাঁধলো একটা বাঁশ, বাঁশ মারার পরেছি আমি পড়ে গেলাম। হ্যাঁ, পড়ে গিয়ে আবার একটা মাঠে যাচ্ছে, আমাদেরই পাড়ার একটা ছেলে, সে যেহেতু তাকে বলাই কি হচ্ছে বলছে, সে ছেড়ে দিল আমাকে। এইবার আমাকে নিয়ে এসে মাথায় জল ঢালছে, এবং সুজাতার মাথা তো তাকেও মেরেছে, তাকেও মারছে, আমি দেখতে পাচ্ছি, মানে আমি পেছন থেকে দেখি। সেটা তো অনেকদিন আগের ঘটনা ঘটে গেছে, এখন ভোট কেন বয়কট করতে যাচ্ছে? এখন ওই জন্যই আমি ওখানে যাব, আবার এই রিক্সটা কে নেবে? কেউ নেবার আছে বলুন? যদি কেউ নেওয়ার থাকে তাহলে আমি যাবো ভোট দিতে। আমার নাম শেখ আসিলার আলী, আরান্ডি মহল্লাপাড়া 265 নম্বর ভোট। সমস্যাটা এই কারণ, আমাদের গ্রাম থেকে আমাদের পাড়াটা থেকে 2 কিলোমিটার দূর ওই বুথটা, ওইখানেতে বিজেপির বিজেপির ছেলেরা আমাদের এই পাড়া, আমাদের পাড়াটা মুসলিম পাড়া,
মনে হয় মনে করে যে টিএমসির ভোট, সেই কারণেই ওখানে ভোট দিতে যায় ও বাধা দেয়। ওরা দুবারই মারধর করেছে আমাদের এই পাড়ার, ওই কারণে আমরা ভোট বয়কট করতে চাইছি যে ওখানে ভোট দিতে আমরা যাব না, আমাদের ভোটটা বুথটা আলাদা করা হোক। আমাদের এই হচ্ছে আবেদন। প্রশাসন বা বিডিও অফিস বা কোথাও জানিয়েছেন? প্রশাসন ওই বুথের কাছে থাকে। এবার না না, আপনাদের যে বুথ আলাদা করতে হবে কোথাও জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, আমাদের এখানের বড় নেতাকে জানিয়েছি। সে হ্যাঁ অঞ্চল সভাপতি প্রধান আরামবাগের বড় বড় নেতাদিকে জানানো হয়েছে, কৃষ্ণচন্দ্র সাদরা সবনন্দী। এখন চাইছেন কি বুথটা আলাদা হোক? এখন আমরা চাইছি যে আমাদের 265 নম্বর বুথ আলাদা হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নওশাদ আলী, আরান্দি মহালাপাড়া। চাইছি যে আমরা যেভাবে সম্মানের সঙ্গে আমরা ভোট দিতে যাই, যেই সম্মানটা আমরা পাই না। আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে, বারবার এই অত্যাচার সেরে আমরা সেখানে যেতে পারবো না। যদি উনি আমাদের সম্মানের সঙ্গে যদি এখানে একটা কিছু করে দেন, আমরা তবেই ওনার ভোটটা দিতে পারব, না হলে আমরা কিছুতেই এটা করতে পারছি না। কী করে করবো? আমাদের তো একটা সম্মান আছে। হ্যাঁ আমরা কি বারবার অসম্মান হতে যাবো, বারবার মার খেতে যাবো? মমতাকে কে দেখাবে, কে করবে? আমাদের এই সম্মানটাকে কে ফিরিয়ে দেবে? আমাদের এই সম্মানটাকে যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা ভোট দেবো। তবু আমরা সেখানে আমরা যাবো না, আমাদের এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এখানে আমরা একটা ভোট চাই, আমরা এখানেই ভোটটা দেবো। আমরা ভোট দিতে চাইছি, উনি আমাদের জন্য যা করছেন আমরা ওনাকে চাইছি, কিন্তু হলে কি হবে? আমাদেরকে যেতে দিচ্ছে না। কারা যেতে দিচ্ছে না ভোট দিতে? যেতে দিচ্ছে না, যেখানে যাচ্ছি সেখানে অনেক মানে অন্য পার্টি আছে, হলি গলি দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, সেই জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না। যা ভোটটা দিয়ে আসছি বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে মার খাচ্ছে, মার দিচ্ছে, কে কাকে মারতে যাবে? আমরা গাড়িতে আসছি, গাড়ি থেকে টেনে নামিয়ে মারছে, তাহলে আমরা কি করবো? হাত ভেঙে দিচ্ছে, উল্টো পাল্টা ভাষায় কথা বলছে। তাহলে এবার আপনাদের এখানে অনেকজন ভোটার, 200-র উপরে ভোটার আছে, 540-এর উপরে ভোটার আছে। আপনার নাম? সাইনা ইয়াসমিন। কোথায় বাড়ি আপনাদের? আরান্ডি মহালাপাড়ায়। 65 নম্বর বুথ আলাদা করতে হবে, 65 নম্বর বুথ আলাদা করতে হবে, 65 নম্বর বুথ আলাদা করতে হবে, আমাদের আবেদন মানতে হবে, আমাদের আবেদন মানতে হবে, আমাদের বুথ আলাদা করতে হবে, আমাদের বুথ আলাদা করতে হবে।